রমেশ জি, প্রত্যেকবারের মতন এই মাসে স্কিম ডিসকাস করে নি। রমেশ জি, আমি মাসে টার্গেটে প্ল্যানিং করে নিয়েছি, এটা বিকেলে বসে আমরা ডিটেলে ডিসকাস করে নেব। এই মাসের আমাদের ভ্যালু টার্গেট হলো 3,50,000 টাকা, এতে আমার তিনটে ভিজিটে 40,000 টাকা টার্গেট রাখি, আর আপনার ভ্যালু টার্গেট হবে 2,30,000 টাকা। বিজয়, এই টার্গেটটা একটু বেশি, আর যদি এটা অ্যাচিভ করতে হয় তো আপনাকে একটু খাটতে হবে। রমেশ জি, এটা বিকেলে বসে আমরা ডিটেলে ডিসকাস করে নেব, আর আজ আমি কম করে 40,000 টাকা অর্ডার নিয়ে আসবো। রমেশ জি, এবার আমি আপনার গোডাউনের স্টকটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, গোডাউন খোলাই রয়েছে। ধন্যবাদ রমেশ জি। হ্যাঁ তো ঠিক আছে, আমি ডিএসআর এখানে উপরে ওপেনিং স্টক লিখে নিয়েছি, এতে আমি জানতে পারবো যে আমার কাছে কোন এসকিউর কতটা স্টক রয়েছে। এটা ছাড়া আমি আমার ফোকাস প্যাকের উপরে এখানে চিহ্ন লাগিয়ে নিয়েছি, এতে আমায় মার্কেটে কাজ করার সময় ফোকাস প্যাকের ব্যাপারে খেয়াল থাকবে। রমেশ জি, গুডনেট মিনি জম্বো কয়েলের স্টক শেষ হয়ে গেছে, আর মহা জম্বো কয়েল মাত্র অর্ধেক পেটি রয়েছে, আর আপনি তো জানেনই যে অভিলাষার এটা ফোকাস এসকিউ। হ্যাঁ বিজয়, গুডনাইট মিনি জাম্বো আর গুডনাইট মহাজাম্বো এই মাসে খুব ভালোই চলছে, আর এই মাসে এটি দুটো আপনার ফোকাস ব্যাকও, এর সাথে সাথে আপনার গোদরেজ নাম্বার 1 আর হোয়াইট লিলি 70 গ্রাম, সে দুটো খুব ভালো চলছে। কাল অশোক হোলসেলার দুটো পেটি বুক করেছে। এটা তো খুবই ভালো কথা, বিকেলে অর্ডার বানানোর সময় এক্সট্রা বুক করে নেব। আমি এই তিনটে জিনিস নোট করে নিই। ঠিক আছে বিজয়, আমার কাছে গোদরেজ নাম্বার 1 33 গ্রাম 7 পেটি 2 মাস ধরে পড়ে রয়েছে, এর কিছু করতে হবে। ঠিক আছে রমেশ জি, আমি ডিএসআর এর উপর নোট করে নিয়েছি, আর আজ আমি কম করেও 4টে পেটি গোদরেজ নাম্বার 1 33 গ্রাম বিক্রি করিয়ে দেবো। আজ আমার বিটে 3টে হোলসেলার আর 22টা রিটেলার আছে, সব জায়গায় প্লেস করে দেবো। আর গরমের সময় আসতে চললো, আর 4% স্কিমও রয়েছে, আর যত হোলসেলার আছে সবাইকে 1-1 পেটি আর রিটেলারকে কম করেও 3-4 সেট বিক্রি করে দেবো। আর এটা ছাড়া যে দোকানদার এগুলি নেয় না সেখানেও প্লেস করে দেবো। রমেশ জি, গোদরেজ এক্সপার্ট হেয়ার কালারের কনজিউমার প্রোমো এসেছে, ওতে সেলে লাভ হবে, আমি ওটা স্যাম্পেলও মার্কেটে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এতে সেলে লাভ হবে। এমনিতে হেয়ার কালার একটু স্লো চলছে। এটা প্রত্যেক দোকানদারকে দিতে হবে, মনে রাখবেন রমেশ জি, যত বেশি ভালো ডিস্ট্রিবিউশন হবে ততই আমাদের আগে গিয়ে লাভও হবে। দেখুন, আমার কথা যদি শোনেন তো হোলসেলে দিয়ে শেষ করে দিন, যত বেশি জায়গা বিক্রি করব ততই ধার বাড়বে আর পুরো মাস বেরিয়ে যাবে। হোলসেলে দিয়ে দিই, আমি অশোকের সঙ্গে কথা বলে রেখেছি, ও পুরো মাল নিয়ে নেবে। এই প্রমো দিয়ে আমাদের বেশি গ্রাহক তৈরি করতে হবে, হোলসেল মে তো আমরা বিক্রি করিয়ে দেবো, কিন্তু তাতে খুব কম দোকানে এটা পৌঁছতে পারবে, আমরা ওটা ডিস্ট্রিবিউট করলে বেশি থেকে বেশি দোকানে এটা পৌঁছতে পারবো, এতে দোকানদারও খুশি হবে আর বেশি থেকে বেশি কনজিউমার নিতে পারবে। যখন আমাদের প্রোডাক্ট বেশি থেকে বেশি রিটেলে হবে, গ্রাহক ওটা নিতে পারবে, আর আমাদের রিটেলে রিপিট অর্ডারও আমরা পাবো। এটা আপনি খুব ভালো বলেছেন, আমি আপনার সঙ্গে একমত, একে বেশি থেকে বেশি দোকানে দিতে হবে। তো দেখলেন বন্ধুরা, আইএসআর বিজয় রমেশজির গোডাউন থেকে ফিজিক্যাল স্টক গুনলেন, আর নিজে ডিএসআর এ ওপেনিং স্টকের কলমে সেটা লিখলেন। এরকম করাতে উনি আজকের স্টকআউটসের খবর পেয়ে গেলেন, আর কিছু স্লো মুভিং এসকিউর ব্যাপারে উনি জানতে পারলেন, আর সেগুলি বিক্রি করার উনি প্ল্যানও করে নিলেন। আর এটা ছাড়া উনি রমেশজিকে বোঝালেন যে প্রোমো প্যাককে রিটেলে ডিস্ট্রিবিউট করাতেই আমাদের লাভ। বিজয়ের এই অ্যাকশন কি ঠিক ছিল? আসুন আমাদের গ্রুপে ডিসকাস করা যাক।